আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটার বা সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাব। তাহলে আমরা জানি যে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার বা 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার। এবার আমরা কোশ্চেন নম্বর 1, 40 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? তাহলে 40 কে লিখব 4 গুণ 10, 4 10 40, তাহলে 10 মিলিমিটার মানে হচ্ছে 1 সেন্টিমিটার। 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, তাহলে 4 গুণ 1 সেন্টিমিটার, তার মানে 4 সেন্টিমিটার। এবার 3 নম্বর প্রশ্ন, 38 মিলিমিটার কে আমরা সেন্টিমিটার এবং মিলিমিটারে নিয়ে যাব। তাহলে 38 মিলিমিটার কে আমরা ভেঙে লিখি, 3 এর স্থানীয় মান হচ্ছে 30, তাহলে 30 মিলিমিটার যোগ 8 মিলিমিটার। এবার আমরা 30 কে লিখি 3 গুণ 10, 3 গুণ 10, 3 10 30, 3 গুণ 10 মিলিমিটার যোগ 8 মিলিমিটার। এবার আমরা জানি 10 মিলিমিটার 1 সেন্টিমিটার, 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার, তাহলে 3 গুণ 1 সেন্টিমিটার, তাহলে 3 সেন্টিমিটার, আর এখানে বসে যাবে 8 মিলিমিটার। তাহলে উত্তরটা হবে কি, 38 মিলিমিটার সমান 3 সেন্টিমিটার 8 মিলিমিটার। এবার আমরা 54 সেন্টিমিটার 1 মিলিমিটারকে মিলিমিটারে নেব। তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটার, তাহলে আমরা 10 দিয়ে গুণ করতে হবে, সেন্টিমিটারকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে মিলিমিটার পাবো। তাহলে 54 সেন্টিমিটারকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে আমরা 54 সেন্টিমিটার সমান কত মিলিমিটার সেটা পেয়ে যাব। তার সঙ্গে রয়েছে 1 মিলিমিটার, এটা আমরা যোগ করব। তাহলে 54 সঙ্গে 10 যোগ করলে পাবো 540। 54 সঙ্গে 1 গুণ করি 54, আর একটা শূন্য বসিয়ে দিই, তাহলে 540 মিলিমিটার। তার সঙ্গে 1 মিলিমিটার যোগ করো, তাহলে 540 আর 1, 541 মিলিমিটার।